নমস্কার বন্ধুরা, কেডি হোম কুকিং রান্নাঘরের তরফ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি চিকেন মাঞ্চুরিয়াম বানিয়ে দেখাবো। এটি এটি করার জন্য আমি এইখানে আমি 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। এই রেসিপিটি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, না দেখলে আপনারা বুঝতে পারবেন না কেমনভাবে বানিয়েছি। এই মাঞ্চুরিয়ামটা খেলে বুঝতে পারবেন যে আপনারা রেস্টুরেন্টে খাচ্ছেন কি বাড়িতে খাচ্ছেন। ঠিক আছে, এবার আমি কেমনভাবে বানাতে হয় এবার আমি সেভাবে দেখাচ্ছি। এটাকে আমি একটা জলের মধ্যে সেদ্ধ করে নিই। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, এই গ্লাসের 1 গ্লাস মতো আমি জল দিয়েছি। এবার আমি জলটা ফুটে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদার বাটা আর 1 চিমটি। আমি 10 মিনিট মতো এটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। এইভাবে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট একবারে লো ফ্লেমে রেখে সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ছেঁকে নিচ্ছি মাংসগুলোকে। ছেঁকে নিয়ে আমি জলটা রেখে দেবো, ওটা ফেলে দেব না, ওটা আমার কাজে লেগে যাবে। এইভাবে আমি ছাঁকনির সাহায্যে এভাবে আমি ছেঁকে নিচ্ছি। সেদ্ধ চিকেনগুলো এইভাবে আমি ছোট ছোট করে কেটে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ আদার বাটা। চিকেনে লবণ দেওয়া ছিল, তার মধ্যে আমি আবার 1/2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। সমস্ত মিশ্রণ একসঙ্গে এইভাবে আমি মাখিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ডিম ভেঙে। সুন্দরভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমার সময় নেই, তাই আমি 1/2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আপনারা এক কাজ করবেন, 1 ঘন্টা রেখে দিলে খুব ভালো হবে আর কি। এখানে একটা আমি সস তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, 2 চামচ চিলি সস দিয়ে দিচ্ছি। দু চামচ সয়া সস, 2 চামচ চিলি সস, 3 চামচ মতো আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। একসঙ্গে সবগুলো এইভাবে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এইটা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি কি করব, এখানে যে চিকেন সেদ্ধ করেছিলাম তার যে জলটা রেখেছিলাম, সেই জলটা দিয়ে আমি কিছুটা 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিচ্ছি। 1 চামচ 2 চামচ, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে আমি গুলিয়ে নিচ্ছি। 1/2 ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, সুন্দর হয়েছে। এবার আমি কড়াইতে একটা একটা করে ভেজে নিচ্ছি। কড়াইর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে রেখে দিলে কি হবে, উপরটা পুড়ে যাবে, ভেতরটা হবে না, তাই আস্তে আস্তে করে এগুলা ভাজতে হবে। এবার আমি তুলে নিচ্ছি, দেখুন বন্ধুরা কেমন ভাবে ভেজেছি। এইভাবে আপনারা ভাজবেন। দেখুন বন্ধুরা কেমন ভাবে আমি ভেজে নিয়েছি, এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি কি করব, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কি করছি, 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ আদার বাটা দিয়ে দিচ্ছি,
আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি, এইভাবে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চামচ, দিয়ে একসঙ্গে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো। ক্যাপসিকাম হাফটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, টমেটো সস, সয়া সস, চিলি সস দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, চিকেনে জল দিয়ে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে এইভাবে সবসময় নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে বসে যাবে কর্নফ্লাওয়ারটা। এবার আমি চিকেনগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনে নুন দেওয়া ছিল তার মধ্যে আবার একটু জল দিয়ে দিছিলাম, সে তার মধ্যে আর একটু নুন দিয়ে দিচ্ছি। চিকেন মঞ্চুরিয়ানটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এইভাবে উপর থেকে কিছু ক্যাপসিকাম কেটে দিয়ে দিবেন। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লেগেছে, এইভাবে আপনারা চিকেন মঞ্চুরিয়ানটা বানাবেন, এইভাবে আপনারা ফ্রাইড রাইস বানাবেন, ফ্রাইড রাইস বানিয়ে এইভাবে চিকেন মঞ্চুরিয়ান দিয়ে খাবেন, কি ফ্রাইড রাইসের সঙ্গে কিংবা চাউমিনের সঙ্গে খাবেন, দেখতে খুব সুন্দর লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা কেমনভাবে খাচ্ছি আমি, ও কি দারুণ লেগেছে খেতে, কি দারুণ খেতে লেগেছে। আপনারা এইভাবে খাবেন ফ্রাইড রাইস চাউমিনের সঙ্গে, দারুণ লাগবে। এইভাবে আপনারা চিকেন মঞ্চুরিয়ানটা বানাবেন, বানিয়ে আপনারা চাউমিন ফ্রাইড রাইসের সঙ্গে খাবেন, খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনেককে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে। হ্যাঁ ধন্যবাদ, থ্যাংক ইউ।